খানা খাইয়ে দিয়েছি, অতি আল্লাহর রহমত ঝরে আসবে না বাবা। রহমান আল্লাহ পাকের পেয়ারা বান্দা আল্লামা রুমি বলেছেন, রহমতে হক বাহানা মি জোয়াদ, আল্লাহর রহমত আসে সামান্য ছুঁতো না তা ধরে। সারা রাত জেগে নফল নামাজ পড়েছি, অতি রহমত হবে বলা যায় না। জি, একটা লোককে কিচ্ছু করিনি, লোকটা যাচ্ছিল বোঝা নিয়ে, বোঝাটা তার সক্ষমে কুলাইনি, ফেলে দিয়েছে, পড়ে গেছে, ওই বোঝাটা মাথায় তুলে দেব, কতটুকুতেই আল্লাহ রহমত ঝরে যাবে। গোটা রাত ধরে কোরআন পড়েছি, হয়তো ওইটাতে আল্লাহর রহমত নাও জুটতে পারে। পথ দিয়ে চলছি না, একটা ইঁটের গোটা একটা কাঁটা ডাল পড়েছিল কোন পথিকের পায়ে, ফোটে কোন মোটরবাহী কলার সঙ্গে এই ইঁটের গোটাটা অ্যাক্সিডেন্ট হয়ে দুর্ঘটনা ঘটে যেতে পারে, সরিয়ে আনার জায়গায় দিলাম, অতি আল্লাহর রহমত আসতে পারে। সুতরাং এবাদত যত ছোট হোক বাদ দেওয়া যাবে না। জি, কথা মনে রাখুন, যদি আপনারা মনে না রাখেন দোয়া করেন আমার যেন মনে থাকে, নাকি? আর একটুখানি এগুলি বুখারীর হাদিস, বনী ইসরাইল জাতির একজন মহিলা সারা জীবন ব্যাপী তার যৌবন পিরিয়ড লাবণ্যময়ী পিরিয়ডটাকে সে ব্যভিচারে কাটিয়েছে, বুখারীর হাদিস। মেয়েটি চরম দুশ্চরিত্রাবতী, ব্যভিচার করে করে জীবনটা চরিত্রটা ধ্বংস করেছে, ওই ব্যভিচারিণী মহিলা পথ দিয়ে চলতে চলতে দেখছে একটি কুয়ার পাশে এসে, কুয়ার পাশে এসে ওই মহিলাটি, এই কুয়ার পাশে এসে একটা কুকুর ওই 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 পাশটায় পড়ে থাকা কাদা চেটে খাচ্ছে। ইয়াকুল সাম, বুখারীর শব্দ, কাদা চাটছে, কাদাটা নিঃসন্দেহে পানির রসে হয়েছে, সুতরাং তাতে একটু ঠান্ডা ভাব আছে, তৃষ্ণায় ধুঁকছে আর কাদা চাচ্ছে। ব্যভিচারিণী মহিলার দয়া হলো, ও সঙ্গে সঙ্গে নিজের গায়ের ওন্নাটাকে কিংবা কাপড়টাকে ছিঁড়ে দড়ি বানালো, পায়ের মোজাটাকে খুলে কুয়াতে ডুবিয়ে দিয়ে ওই মোজা করে পানি তুলে ওই কুত্তাটাকে খাওয়ালো। আমার আল্লাহ পাক এত খুশি হলেন, তার জীবনের সমস্ত ব্যভিচারের পাপকে খণ্ডে দিয়ে ওই মহিলার জন্য জান্নাত ঘোষণা দিলেন। আর একটু চিল্লে বলুন, হাদিস পাকে নবী তা ব্যক্ত করেছেন, এবং রীতিমতো ইমাম বুখারী সঠিক সূত্রে সহিহ সনদে হাদিসটাকে বুখারী শরীফে উল্লেখ করেছেন। আপনি বলেন ওই মহিলার নসিবে জান্নাত জুটতে আহামরি কিছু করা লেগেছে বাবা? হ্যাঁ, আহামরি কিচ্ছু করা ভাই। জি, আমি কিছুদিন আগে একটা জায়গায় জানাজা পড়লাম, ছেলেটা নামাজ কালাম পড়ত, তবে যে আলেম ছেলে তা না, সাধারণ ছেলে, ব্যবসা বাণিজ্য করত। তো আমি এলাম, না দেয়া তুমি মাফ করুন ভুল বলছি, জানাজা পড়তে আসতে পারিনি, তা সবরেসানি করলো, ছেড়ছেড়ি সুযোগ ছিল এলাম। তার এক ভাই মৌলানা, ভালো ছিল, ভালো আলেম, কজন সেব করে না তবে আমল আসল এক ভালো, আমাকে বলছে ভাই, আমাকে বলছে হুজুর আমাদের ভাইয়ের নামাজ কালাম ইবাদত আমল কি আছে আর কি আল্লাহ নেবে জানি না, তবে ওর একটা মহৎ গুণ ছিল, ওই বাজারের উপরে যে সমস্ত না খেগো অনাশ্রিত কুকুর ঘুরে বেড়ায়, কুকুর ঘুরে বেড়ায়, তোর কাজ ছিল সারা প্রতিদিন ওই কুকুর গুলোর খাওয়ান, কে দিলে কে না দিলে দেখা দেখি। বলছে একটা কুকুরের গায়ে ঘা হয়েছে,
ও নিজে তারে ডাক্তার করে ট্রিটমেন্ট করেছে, নিজে হাতে করে তার ড্রেসিং করেছে। এই করতে করতে দু তিন মাসে সে কুকুরটা সুস্থ হয়ে গেছে। কথাটা শুনে আমার মনটা খুব কাঁদলো যে মানুষ মানুষের সেবা করতে চায় না, কুকুরটা হোক না না পাক, কিন্তু সে তো আল্লাহর সৃষ্টির সদস্য। আল্লাহর দয়া হলে হয়তো এই পশু সেবাটাই তার নাজাতের উসিলা হয়ে যাবে। সম্মানিত ভাইরা, কিসে কি হবে বোঝানো খুব মুশকিল। আমরা বক্তা বলি, শ্রোতা বলি, আর নানা দলমতের লোক বলি, হাম্বি তাম্বিটা বিরাট বুঝি, ঠিক কিনা বলে তো আমি আপনাকে বোঝাচ্ছিলাম। তাহলে ওই মহিলার জন্য আল্লাহর রহমতের দরজা খুলে গেছে কিসে বাবা? কিসে? অথচ মহিলাটার অপরাধ কি হালকা? একদম হাদিসে লেখা পেভিশন। সম্মানিত ভাইয়েরা, আমার ভালো করে বলে রাখুন, আর একজন ধার্মিকা মহিলা, দিনদার মহিলা, ভাই আমার এই মহিলার জীবনের একটা দোষ, এটাও সহি বুখারীর বর্ণিত হাদিস, মহিলার দোষ হলো মহিলা একটা বিড়ালকে বেঁধে রেখেছিল, একটা বিড়াল বেঁধে রাখলো মহিলা, তো ওই মহিলা বিড়ালটা গলার দড়ি খুলে দেয়নি। হাদিস পাকে এসেছে, গলার দড়িটা যদি খুলে দিত, কিছুই যদি না পেত, তাহলে তার কোনো খাসা সালা আরোধি অন্তত শুকনো মাটিটাও তো সে কামড়ে খেতে পারত, কিন্তু দড়ি খুলে দেয়নি বিধায় ওই কুকুর, ওই বিড়ালটি না খেয়ে মৃত্যুবরণ করেছে। আমার আল্লাহ পাকে নবী বলেছেন, ওই বিড়ালের কারণে ওই মহিলা জাহান্নামে যাবে। জোরে বলে নাউজুবিল্লাহ। ব্যভিচারিণী মহিলা যাচ্ছে জান্নাতে তৃষ্ণার্ত কুকুরকে পানি খাইয়ে, আর ধার্মিকা মহিলা যাচ্ছে জাহান্নামে একটা বিড়ালকে খেতে না দিয়ে বেঁধে রেখে মারার দায়। আপনি বলুন, কত বড় পীর, কত বড় পীরজাদা, কত বড় মাওলানা, কত বড় ডক্টর, কত বড় হাজী সাহেব, কত বড় মুফতি সাহেব, আর কতই বা ধার্মিক, কতই বা নামাজ পড়েছি, ভাই জীবনের একটা কিছু যদি আল্লাহ ধরে, কথা বলেন, কিছু বলছেন না কেন, একটা যদি কিছু আল্লাহ ধরে রেহাই হবে না? এতে হাম্বড়াই তাম্বড়াই করার কোন জায়গা আছে? কোন জায়গা নেই। আমি কি বুঝাচ্ছিলাম, একটা দিক আপনাকে বুঝিয়েছি যে সামান্যতম নেকির কাজটা আল্লাহ রহমতের দুয়ার খুলে দেয়। গাদা কিছু করলেই পাওয়া যাবে, এর গ্যারান্টি না। শুনুন, জগৎ বিখ্যাত স্বপ্ন ব্যাখ্যাকার, পৃথিবীর শ্রেষ্ঠ হযরত মুহাম্মদ ইবনে সিরিন, কি নাম বললাম, মুহাম্মদ ইবনে সিরিন, তিনি একজন তাবিঈ। তার বইতে লেখা রয়েছে, হযরত আব্দুল ইবনুল মুবারক বিশ্ববিখ্যাত একজন মুহাদ্দিস এবং মস্ত বড় আল্লাহর ওলি, তিনি হজ পাকে গেছেন, তো হজ সমাপন করে কোন একদিন কাবা চত্বরে শুয়ে স্বপ্ন দেখছেন, দুজন ফেরেশতা বলাবলি করছে, এবার কত লোক হজ করতে এসেছে, তো দুজন বলছে এবার হজ করতে এসেছে 600,000 লোক। তো তারাই বলাবলি করছেন যে এই 600,000 লোক হজ করতে এসেছে, এর ভিতরে কত মানুষের হজ কবুল হয়েছে? তো বললো, যারা হজ করতে এসেছেন কারোরই হজ কবুল হয়েছে। আল্লাহ, কথা শুনতে পাচ্ছেন? যারা হজ করতে এসেছেন এদের কারোরই হজ কবুল হয়েছে।
হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি ঘুমের ঘোরে হতবাক হয়ে গেলাম, হতাশ হয়ে গেলাম। ছ লক্ষ লোক হজ করেছেন, এদের কারুর হজ আল্লাহর দরবারে কবুল হয়নি, হতচকিত হয়ে গেলাম। তবে যে ফেরেশতা যাকে জিজ্ঞাসা করছিলেন, উত্তর যিনি তিনি দিচ্ছিলেন, তিনি বলছিলেন, তবে একজন মুচি হজ করিনি, অথচ তার হজ কবুল হয়েছে, তার ওসিলায় এই ছ লক্ষ লোকের হজ কবুল হয়ে গেছে। তো অবাক কাণ্ড। অন্য কিতাবের বর্ণনা হলে আমি নিজেই বলতাম না, কারণ আমি খুব দুর্বল কথাবার্তা বলতে চাই না। তার মানে যে কথার প্রমাণ দিতে পারবো না সে কথা আমি বলতে চাই, কারণ যাই হোক দশটা লোক হলেও তো অন্ধের মতো মেনে চলে। সুতরাং যেটা বলবো সেটা লোকের কাছে বিশ্বাসের হবে, অথচ আমার কাছে তার প্রমাণ থাকবে না। ভয় লাগে আল্লাহ ধরবে, তুই লোকের মন জয় করার জন্য বলে এসছিলি, প্রমাণটা কই? জি, এরপরেও যদি স্লিপ অফ টান, যদি জীবের ভুলে কখনো বলে ফেলি, আল্লাহ ক্ষমা করে দেন, বলুন আমিন। তো এটা নিজে চোখে কেতাবে পড়ে বলছি। জি, তো হজ কবুল হয়েছে কার? সে লোক হজ করেছে, হজ করতে আসেনি, আবার লোকটা পেশায় মুচি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহে যদিও স্বপ্নের ভিতর দিয়ে খুশি হলেন, কিন্তু মনটা তার হতাশায় ভরে উঠল এবং আগ্রহে ভরে উঠল, ওই লোকটাকে তো আমার দেখাই চাই। তিনি নামটা শুনে নিলেন, তার নাম আব্দুল্লাহ মুকাফফা। শুনে দিলেন নামটা, নামটা শুনে নিয়ে তিনি হজ করে বাড়ি চলে গেলেন। খোঁজ করে করে খোঁজ করে করে ওই চর্মকার ওই মুচি লোকটাকে তিনি খুঁজে পেলেন, তার সঙ্গে দেখা করলেন, করে বললেন, আপনার কি হজ করতে যাওয়ার ইচ্ছা ছিল? বললে হ্যাঁ। বলে জানবি কেন? বলে দেখুন, আমি দীর্ঘদিন আমার এই চর্মকারের পেশা, মুচির পেশা, যা থেকে আমি পয়সা কামাই করি। ও মুসলমানের ছেলেরা মনে রাখো বাবা, ও মুসলমানের মেয়েরা মনে রাখুন, চর্মকার মুচিগিরি করা কোনো অংশে খারাপ পেশা নয়, মেতরগিরি খারাপ পেশা নয়, নাপ্তিগিরি খারাপ পেশা নয়, তবে দাড়ি টাকাটা অপরাধ হবে। সম্মানিত ভাইরা, আমার চিটিংবাজি করার তুলনায়, মহিলা সমিতি করে পয়সা কামাইয়ের তুলনায়, সুদ খাবার তুলনায়, আমফানের ক্ষতি না হলেও সে টাকা ভোগ করার তুলনায়, ভাত চাষি জমি চাষ করে আর দলিল মালিক আমি দলিল দেখিয়ে টাকা তুলে খাই, এ প্রতারণা করে টাকা খাওয়ার তুলনায় ওর থেকে মুচিগিরি করে পয়সা কামাই করা অনেক ভালো। প্রচুর কপাল পড়া মুসলমান হয়েছে, এরা হালাল খেটে খাওয়ার তুলনায় প্রতারণা করে ধোকাবাজি করে পয়সা কামাই তাকে ভালো মনে করে। মুচিগিরি করে পয়সা কামাই করছে, হজে যাবে? জি। তো বললে, আমার বাড়িতে একদিন শুকনো রুটি ছাড়া আর কিছু ছিল না। কি ছিল? তো আমি চাইছিলাম একটু তরকারির জন্য, তা আমি দেখেছিলাম পাশের বাড়িতে একজন গোস্ত রান্না করছে, তা আমার স্ত্রীকে পাঠালাম ওদের বাড়ি থেকে একটু গোস্ত চাইবার জন্য। কিন্তু যার বাড়িতে গোস্ত চাইতে পাঠিয়েছি, গোস্ত চাইতে মেয়েটি কেঁদে বলল, বাড়ির গৃহিণী কেঁদে বলল, গোস্ত আমার বাড়িতে আছে, রান্নাও হয়েছে, কিন্তু এই গোস্ত তোমাদের দেয়া যাবে না। বলে কেন?
বলে আজকে চা এক সপ্তাহ ব্যাপী আমার বাড়িতে উদর পূরণ করার মতো কোনো খাবার জোটে না, আমার বাচ্চাগুলো ক্ষুধার্ত। তাই গেছিলাম কোনো মরা প্রাণী পাই কিনা, রাস্তার ধারে খুঁজতে খুঁজতে এই মরা গরুটা পেয়েছিলাম। সেই মরা গরু থেকে একটু গোস্ত নিয়ে এসেছি, এই গোস্ত খাওয়াচ্ছি এক সাজের জন্য আমার বাচ্চাদের, আমার পরিবারের জন্য। আল্লাহ হারাম করেছেন, আল্লাহ পাক হালাল করেছেন, যে কারণে আমি এই গোস্তটাকে রান্না করছি। আপনারা সচ্ছল ব্যক্তি, এই গোস্ত আপনাদের জন্য খাওয়া হারাম। ওই মুচি মুখাফা তিনি চলে গেলেন বাড়িতে, হজের জন্য যে টাকাগুলো জড়ো করেছিলেন ওই টাকাগুলো সব ওই মুচিকে দিয়ে বললেন, তুমি আর হারাম জিনিস নিয়ে আসবে না, এই তোমায় দিলাম, তোমার তোমার পরিবারের সংসার ব্যয়ভারে নির্ভর করো, খরচ করো, এই জন্য আমি হজ পাকে যেতে পারিনি। আব্দুল ইবনে মুবারক কেঁদে বললেন, আল্লাহ আমি টাকা খরচ করে হজ করতে গেলাম, আর এ তোমার ক্ষুধার্ত বান্দাকে হজের টাকা দান করে জান্নাতে গেল না, শুধু এর ওসিলায় 6 লক্ষ হাজির হজ কবুল হলো। আমি শুধু বোঝাতে চাইছি একটা ছোট্ট কাজের কত গুরুত্ব, ঠিক কিনা বলেন? ছোট্ট কাজ গুরুত্ব কতটা, নিজে হজে যাননি অথচ তার হজ কবুল হচ্ছে, আর তার ওসিলায় 6 লক্ষ হাজির হজ কবুল হচ্ছে, যেহেতু তিনি গেলে ওই 6 লক্ষের মধ্যে তিনি একজন হতেন। আমি আয়াতের হাদিস দিয়ে তফসীর শোনাচ্ছিলাম, সেই যে মহান আল্লাহ বলেছেন, যদি এক বিন্দু নেকির কাজ কেউ করে সেটাকে আল্লাহ কেয়ামতের দিনে দেখিয়ে দেবেন, ঠিক কিনা? জি, সেই জন্য নেকি যত ক্ষুদ্র হোক ছেড়ে দেওয়া ঠিক নয়, যতটা নজরে পড়ে আর যতটা জেহেনে আসে করার চেষ্টা করা দরকার। জি, নিশ্চয় জীবনে শুনে থাকবেন, তবে আমরা ভোলা মন ভুলে যাই তো। পীর বিশির হাফি রহমাতুল্লাহ আলাইহি পাঁড় মাতা 24 ঘন্টা মদে চুর হয়ে থাকে, এই পাঁড় মাতাল রাস্তা দিয়ে যেতে যেতে দেখলো একটা ছোট্ট চিনকুটিতে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওইটাকে নিয়ে একটা উঁচু জায়গায় রাখলেন, এই নিয়ে চিন্তা, এতে আমার আল্লাহর নাম লেখা আছে, কেটা পা দেবে তার ঠিক নেই। আমাদের দেশে বলে মাতাল হলো তালের ঠিক আছে। ওই জমানার বিখ্যাত আল্লাহর ওলি তিনি স্বপ্ন দেখছে, তুমি কাল সকালবেলা বিশিরকে খুঁজে বলো, ও বিশির আল্লাহ পাক তোমার জীবনের সমস্ত গোনাকে মাফ করে দিয়েছে। কিচ্ছু করিনি, শুধু বিসমিল্লাহির রহমানির রহিম লিখিত চিরকুটিটাকে মর্যাদা দিয়ে উপরে তুলেছেন, কারণ পারে না পড়া। ওরম যদি কোনো ছুতো না তাই আমাদের গোনাগুলো মাফ হতো তাও তো বেঁচে যেত, কিন্তু তারও তো গ্যারান্টি নেই, তারও গ্যারান্টি নেই। সম্মানিত ভাইরা, তো এই আল্লাহর ওলি ঘুম ছেড়ে উঠেছে, সকাল হয়েছে, উঠে লোকের কাছে বিশিরের খোঁজ নিলেন, তা খোঁজ নিতেই লোক ছিচি করল, বলে আপনার মতন একটা ভালো লোক, আলেম লোক, বুজুর্গ লোক, আর আপনি ওই মাতালের খোঁজ নিচ্ছেন। তা সবার কাছ থেকে শুনে বুঝে মনটা ভেঙে গেল, উনি চলে গেলেন। পরদিন রাতে আবার স্বপ্ন দেখছেন, আবার স্বপ্ন দেখছেন, ও আল্লাহর ওলি তোমাকে তো বললাম বিশির হাফিকে সুসংবাদটা দেওয়ার জন্য, কেন তুমি গেলে না? উনি আবার রাত থেকে রাত কেটে গেছে, সকালবেলা ফজর পড়ে বেরিয়েছেন, লোকটার সন্ধানে, চেনেন না তার কিছুই, শুধু নামটাই তার কাছে পরিচিত হয়েছে, ভাই আমার খুঁজতে খুঁজতে তিনি বেরিয়েছেন, যারে জিজ্ঞাসা করেন সে ঘৃণা করে,
অবচ্ছেদ্য ঘৃণা ফিরে গেছে। তৃতীয় রাতে আবার স্বপ্ন দেখছে, এনে যেন কৈফিয়াতে সরে আল্লাহ বললেন, তুমি কেন এখনো পর্যন্ত তাকে সুসংবাদটা দাওনি? উনি বললেন, চিন্তা করলেন, যে যাই বলুক, যেই বাধা দিক, কারোর কথা শুনবই, আমি লোকটাকে খুঁজবই। তো সবার ধিক্কারকে বরণ করে নিয়ে, সবার ঠাট্টা বিদ্রুপ রহস্য ছলনাকে বরণ করে নিয়ে তিনি গেলেন। গিয়ে দেখছেন বিশি তখন সেই মদের ডেরায়, সেই আবগারির মধ্যে। উনি বাইরে দাঁড়িয়ে, একজন আল খেল্লা পরিহিত বুজুর্গ গেছে মদের, সবাই যেন ঘৃণা করতে লাগলেন, আপনি কেন এখানে, আপনার মতন লোক এখানে কেন আসবে, যা বললে মানায় সেভাবে বলছে। উনি এক রোকা, ওনার একটাই বক্তব্য, আমি বিশির সঙ্গে দেখা করলাম। বিশির ভিতরে ছিল, চুর হয়েছিল মদে। বিশিরকে ডাকা হল, আল্লাহ উনি বিশিরকে বললেন, তোমার নাম কি বিশির? বললো, তোমার জন্য সুসংবাদ, কি এমন কাজ করেছ তুমি জানো, আল্লাহ তোমার জিন্দগির সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছে। বিশির মাথলামি অবস্থাতে কেড়ে ফেললো, কিছুই তো আমার জীবনে করি নাই, কোন নেকির কাজ তো আমার জীবনে করিনি, একটাই নেকি যদি মনে হয়, ভালো কাজ যদি মনে হয়, ওইটুকুই আমার শুধু মনে পড়ে, যে আল্লাহর নাম লিখিত চিরকুটিখানাকে মর্যাদা দিয়েছি, যদি সত্য সত্যই এইটুকুর খাতিরে যদি আমার জীবনের গোনা যদি মাফ হয়ে যায়, না জানি ওই আল্লাহর যদি প্রকৃত ইবাদত করি, ওই আল্লাহর হুকুমের গোলামি যদি করি, না জানি আরো কত দাম মান মর্যাদা তিনি দেবেন। ওই যে বিশির মদখানা থেকে আবগারি থেকে বার হলো, জীবনে আর কোনদিন মদের দিকে ফিরিনি, জীবনটাকে পরিবর্তন করে নিল, ওই বিশিরের মর্যাদা আল্লাহ দান করলেন, জীবনের গোনা ক্ষমা। বিশির কোরআন পড়ল, কোরআন পড়তে পড়তে দেখল কোরআন শরীফে লেখা রয়েছে, আল্লাহ একটা আয়াত, আল্লাহ জালিল আরদ মিহাদা, ও আমার বান্দা বান্দি, আমি আল্লাহ জমিনটাকে তোমাদের জন্য কি বিছানার মতো করে বিছিয়ে দেইনি। বিশিরের মাথা ঘুরে গেল, বিছানা পাতে বাড়ির লোক, আর জমিনের বিছানা পেতেছেন স্বয়ং আল্লাহ। আমি তার জমিনে জুতো পায়ে দিয়ে চলব, এটা বড় বিয়াদব, পায়ের থেকে জুতো খুলে ফেললে। অথচ আমরা জানি সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাম, খোদ আমার রসুল জুতো পরেছেন, সুতরাং জুতো পরাটা ইসলামের খেলাফ নয়, সুন্নতের খেলাফ নয়, বরং সুন্নতে জাওয়ায়েদের অন্তর্গত অতিরিক্ত সুন্নাত, এটা না পালন করলে গোনা হবে এমন নয়। জি, তাহলে রসুল যখন পড়েছেন, সাহাবি তাবেঈন তাবা তাবেঈন ইমাম মুস্তাহিদ পীর ওলি বুজুর্গানে দীন হাফেজ আলেম মুফতি সবার জন্য জুতো পরা নিসংকোচে জায়েজ, কিন্তু বিশির হাফি একটা আয়াতের দাম দিলেন, যে আল্লাহ বলেছেন জমিনটাকে কি আমি বিছানার মতো করে বিছিয়ে দেইনি। উনি চিন্তা করলেন, জমিন আল্লাহর পাতা বিছানা, এতে আমি জুতো পরে চলব, কথা বোঝা যাচ্ছে? আল্লাহ, হযরত ইমাম মালিক মদিনার মানুষ, মদিনাতে তিনি জুতো পায়ে দিতেন না, সফরে গেলে জুতোটাকে কাছে করে নিয়ে মদিনার আয়াতন ছাড়িয়ে তবে জুতো পরতেন। লোকে তাকে জিজ্ঞাসা করলে বলতেন যে এখানে আমার রসুল ঘুরেছেন, আমি জুতো পরে চলব, না জানি রসুলের নকশে কদমের উপরে আমার জুতো পড়ে যায়, এই বেয়াদবির ভয়ে আমি মদিনায় জুতো পরি না। আদবের এত মর্যাদা। বসিরহাটের আল্লামা হুজুর, তিনি যখন ফুরফুরা শরীফে যেতেন, তার পীর বেঁচে থাকাকালীন, জি, পীরের দরবারে জুতো পরে চলব, তাই শিয়াখালা থেকে জুতো খুলে নিয়ে খালি পায়ে চলতেন।
জুতো পরে চলতেন। প্রিয় ভাই, তো বিশির হাফি আল্লাহর জমিনের মর্যাদা দিয়ে, আল্লাহর পাতা বিছানোর মর্যাদা দিয়ে তিনি জুতো খুলে ফেললেন, আল্লাহ তাকে মর্যাদা দিলেন। সুবহানাল্লাহ, কি মর্যাদা! কোন উট, ছাগল, গরু, দুম্বা, ভেড়া কারোর ক্ষমতা ছিল না, বিশিরের রাস্তায় পেশাব পায়খানা করে। কি খেলা! জি, তুমি আমার জমিনটাকে আদব করে মর্যাদা দিয়ে জুতো পায়ে পড়ছ না, আমি আল্লাহ কেমনে ওই সৃষ্টির গোলাম পশুগুলোর হুকুম করি যে তারা যেখানে সেখানে পেশাব পায়খানা করুক, আর ওই নাপাকিটা তোমার পায়ে লাগুক। যাও, তুমি যেমন আমার জমিনের মর্যাদা দিয়েছো, আমি তোমার মর্যাদা দিলাম। তোমার চলার রাস্তায় কোনো পশু পাখি, কোনো পশু পায়খানা করবে না, পেশাব করবে না, যাতে তোমার খালি পাটা নাপাক হয়। আর বাকি নাপাক লাগা ব্যতীত সারা পৃথিবীর জমিনটাকে আল্লাহ পাক করে দিয়েছেন, সারা পৃথিবীর জমিনটাকে মসজিদ বানিয়ে দিয়েছেন। এই নামাজ রক্ত সালাতা ফসল্লি, যেখানেই নামাজে রক্ত হয় ও ছেড়ে গাড়ি রাখো, নামাজ পড়ো। হযরত বিশির হাফি রাহিমাহুল্লাহ তিনি যেদিন ইন্তেকাল করলেন, তো ওনার একজন দুর্ভক্ত, সেটা তো টেলিফোনের যুগ না, মাইকিং এর যুগ না, বড় জোর কাছের মানুষগুলো জানতে পারল, তো উনি আসছিলেন বিশির হাফির কাছে ওনার নিজের প্রয়োজন। তার হায়াতে জিন্দেগিতে লেখা হয়েছে, জীবন বৃত্তান্তে লেখা হয়েছে যে উনি আসতে যে দেখলেন বিশিরের বাড়ির কাছে সন্নিকটস্থ যে রাস্তা তাতে উটের পায়খানা পড়ে রয়েছে। থমকে দাঁড়িয়ে গেল, সে রাস্তায় উটের পায়খানা কেন? বিশির কি বেঁচে নেই? বিশির বেঁচে থাকবে আর তার রাস্তায় উটে পায়খানা করবে? এটা তো অবিশ্বাস্য। ভাবতে না ভাবতে দেখলে লোক আসছে ওদিক দিয়ে বিশিরের গ্রাম থেকে, বললে ভাই কি খবর, কোথায় গেছিলেন? বললে আপনি জানেন না, বিশির হাকে ইন্তেকাল করেছেন, আমরা এই জোর তার জোরে নামাজ বাদে জানাজা পড়ে ফিরছি। এই লোকটার আত্মবিশ্বাস কত গাঢ়, যে উঁটে পায়খানা করছে বিশিরের রাস্তায়, তাহলে বিশির আর বেঁচে নেই। আপনি বলুন, বিশির হাফির পীর হওয়ার জন্য, বিশির হাফির আল্লাহর ওলি হওয়ার জন্য, আল্লাহর প্রেমাস্পদ বান্দা হওয়ার জন্য হাম্বি তাম্বি হাম্বড়াই তাম্বড়াই কিচ্ছু লাগিনি বাপ। জি, আমরা তো হাম্বড়াই তাম্বড়াইতে ব্যস্ত, আমার মতন নামাজ কেউ পড়ে না, আমার মতন জেকের কেউ করে না, আমার মতন সহি হাদিস কেউ মানে না, আমার মতন মওলানা মুফতি আর কেউ নেই, আমার মতন হজ আর কেউ করিনি, আমার মতো পীর সাহেব আর পীরের বাচ্চা আর কেউ হতে পারে না, এই সব চলছে আমাদের দেশ সমাজে ধর্মীয় ভেদধারীদের হাল। চলুন ফিরে, আলহামদুলিল্লাহ আমার রোজ মনে আছে আমি বোঝাচ্ছিলাম, সামান্য নেকির কাজেও আল্লাহর রহমত চলে আসতে পারে, আবার গাধা কিছু করেও রহমত থেকে বঞ্চনা কপালে জুটতে পারে, ঠিক কিনা? জি, সেই হাদিস বলেছিলাম মনে আছে, যে এক বান্দার নেকি আর বদি সমান হয়ে গেছে, সম্মানিত হয় আমার মনে রাখুন, ঠিক আর এক বান্দার বিচার হবে, আর এক বান্দার বিচার হবে, নেকি আর বদি সমান হয়ে যাবে। ওই বান্দা কেউ নিয়ে একইভাবে ফেরেশতারা টানা খেচা করবে, জান্নাতের দায়িত্বশীল ফেরেশতারা বলবেন একে জান্নাতে নিয়ে যা, একে জান্নাতে নিয়ে যাব, নেকির ফল এই পাপের পাল্লা ভারী হয়নি, জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতারা বলবেন একে জাহান্নামে নিয়ে যাব, নেকির পাল্লা ভারী হয়নি। একইভাবে মহান আল্লাহ বলবেন ও ফেরেশতারা, কেন তোমরা মায় বান্দাকে নিয়ে টানাটানি করো? একই জবাব বলবেন, থামো ফয়সালা আমি দেব, একটা ছোট্ট চিরকুটি দেবেন, যাও এইটাকেও পাপের পাল্লায় চাপিয়ে দাও, চাপিয়ে দিয়ে দেখা যাবে কাগজটার ওয়েট ছাড়াও যেন অনেক বেশি ভেরে গেছে পাপের পাল্লা,
জাহান্নামের ফেরেশতারা ওই বান্দাকে নিয়ে জাহান্নামে চলে যাবে। জান্নাতে ফেরেশতারা হতাশ হয়ে চিরকুটিখানা খুলে দেখবেন তাতে কিছুই লেখা নেই, ছোট্ট দুটো আরবি অক্ষর লেখা রয়েছে উফ। বাংলায় যেটাকে বলা যায়